নমস্কার। আপনি বায়োস্কোপে অ্যাক্টিং করেন? আগে হ্যাঁ। বায়োস্কোপ দেখা যা আমি পছন্দ করি না অন প্রিন্সিপাল। তবে 1942 সালে এক বন্ধুর পাল্লায় পড়ে দেখেছিল হাউ গ্রিন ওয়াজ মাই ফ্যামিলি। সে তো ভালো ছবি। কিন্তু ফিল্ম অ্যাক্টর কি দোষ করলো দাদু? আপনি মদ্যপান করেন? হ্যাঁ, কিন্তু তাতে আপনি কি গাড়ির মধ্যেও মদ্যপান করবেন? সেকেন্ড নেচার তো, বুঝতেই পাচ্ছেন। তবে আপনাকে আমার একটা জানিয়ে রাখা কর্তব্য যে অ্যালকোহলের গন্ধে আমার নসিয়া ফিল করি, এবং আপনার কোনো চিন্তা নেই দাদু, আমি অন্য ঘরে আছি, আপনার নাম শুনেছি, লেখা পড়েছি, তাই আপনার সঙ্গে আলাপ করে গেলাম। আচ্ছা নমস্কার। নমস্কার। তোমার সন্তান যখন তোমার রক্ত থাকাই স্বাভাবিক। এখন এই বাড়ি আমার নামে আছে, তোদের সব কথাকে যদি দূর করে দিই কি দশা হবে? আপনি ঘরে যান বাবা, আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। পাঠিও আমি বলে, তোমরাও কম নাও, ওই ল্যাঙ্গারদের সঙ্গে ফিরে যায় ভালো। ওই ল্যাঙ্গারটি বাবা, চিন্তা করে না রাখলে সত্যি চলছে না। তাই নাও, আমি কি দাঁড়িয়েছি? এ বাজারে 30-40 টাকার কম কেউ থাকবে না। 30-40 টাকা, এতে মানুষ বাঁচে? মরা বাঁচা তো আর মানুষের হাত নয়, আয়ু থাকলে বাঁচতেই হবে। তা তোমার তো সেই 30,000 টাকা জবে থেকে রিটায়ার করেছো, তবে থেকে ব্যাংকে পড়ছে, তার থেকে কিছু দাও না? তারপর যদি তাড়াতাড়ি না মরি তখন আমার টাকাও থাকবে না, তোরাও থাকবে না। বাবা, যদি মারা যাও আর্থিক তো দেশ থাকতেই যাবে, তার থেকে এখনই কিছু দাও না। এখন দিলেও তো বিশ্বাস রাখবে। আর বাবা, তোমার সঙ্গে কথা বলা, আচ্ছা মায়ের গয়নাগুলো তো দিতে পারো, প্রায় 10,000 টাকার গয়না তোমার কাছে রয়েছে। ওই নিয়ে কি করবি? ওই যে সব 22 ক্যারেট গোল্ড, যাকে বলে 22 ক্যারেট গোল্ড, এখন গভর্নমেন্ট থেকে ব্যাঙ্গি করে জানি, এখন তো সব 14 ক্যারেটে যুগ চলেছে। বাবা শুনতে কি ধাতু দিয়ে গড়া। আর তুই আমাকে এক্সারসাইজ করতে বলছিস, খালি পেটে কি এক্সারসাইজ করা যায়? কি করে জানবো বাবা যে এখনো তোমার চার্জ ওঠেনি? 5টায় ছুটি হয়েছে, আবার 2টো টিউশন এসে নিয়ে এই তো সবে বাড়ি ঢুকেছি আমি। আমার কি পেটে কিছু পড়েছে? ওই ডালটা কিনতে এগিয়ে দে, কৃষ্ণাকে পাঠিয়ে দিচ্ছি। কৃষ্ণা, আর বলবেন না দাদু, এটা তো ফিল্ম একটাতে হাড়ির খবর রাখে না। কামিং স্যার। স্যার আসবো। ঠিক যেমন আমার তো আবার অনেক রকমের ভাইসেস, তাই ভাবছিলাম যদি কোনো রকমের কোনো ইনফেকশন। শুনি, ইট ইজ নেভার টু লেট টু লিভ হোম। একটা প্লিজ কমেন্ট। থাকে না, আপনার ফ্যামিলি আছে? বিবাহ করেননি? আপনি কি আইন সম্মত বিয়ের কথা বলছেন? What other kind of marriage really is in the civilized society? No, Dadu. Tahole ami bachelor. And why do you have to take to drink? Madhyapani ki hoy? She
সীতা দাদু যে মদ না খেয়েছে তাকে কেমন করে বোঝাবো? আমার তো কোনো ভাষা নেই। যদি বলেন তাহলে অভিনয় করে দেখাতে পারি। লিখিত জ্ঞান না থাকলে কোনো জাত বড় হতে পারে না। বিশেষত বর্তমানে ভারতবর্ষে এই বিষয়ে একটু স্থিতভাবে বিশেষ প্রয়োজন আছে। বাবা রে বাবা, আমি চলি দাদু, আমার একটা ইনজেকশনের ব্যাপার আছে। ইনজেকশন? ওকে ওকে ওকে। কি সুন্দর শরীরের গঠন, কি কালে আর কাউকে এরকম শরীর রাখতে হবে? আমাদের সংযম ছিল জানো, আমাদের সংযম ছিল। হেপো শক্ত বাবু, লোহা মতো শক্ত। আপনি রোজ সকালে একটু বেড়ান না কেন? ঠান্ডা লাগবে না? না বাবু, আপনাকে আমি জুতো মোজা পরিয়ে এক কাপ চা দিয়ে দেবো, আপনি বেরিয়ে আসবেন। তোমাকে দেখে ভরসা পাচ্ছি ধন্যবাদ। একজোট আবার কিসের? এ বাড়িতে কেউ কোনোদিন একজোট হয়েছে? জয়েন্টলি মুভ করেছে? পর্দা যেমন এসছে বড় বৌদির হয়ে বলতে, আমি এসছি সেজে বউয়ের কথা বলতে। এবার আমার কথা শোন, যা করেছি আগে আপনারা কাগজে একজন শিক্ষকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। কি পাস? ইন্টারমিডিয়েট হবে না, ম্যাট্রিক চাই। তা আমি তো ম্যাট্রিক পাস করেই তো ইন্টারমিডিয়েট। বিজ্ঞাপনে কি ছিল আগে? হ্যাঁ, তাতে অবশ্য ম্যাট্রিকই চেয়েছিল। ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট করছেন কেন? ইন্টারমিডিয়েট নিজে ধুয়ে খাবো, ডাক্তারকে বেতনে পোষাবে? ইন্টারমিডিয়েট তাই দেখো, চোখের মতো ওগুলো আগলে রাখো, তারপর যখন মারা যাবে তখন তোমার সঙ্গে দিয়ে দেবো। আমার জিনিস আমার কি সঙ্গে যাবে? ওহ, বাপের সঙ্গে এমন ভাব দেখিনি বাবা, একটা ভালো কথাও কি শুনবে না? আচ্ছা, একবারও কি তোমার মনে হয় না যে এই জীবন আর ফিরে আসবে না? ওগুলো যদি তোমার সন্তানদের কাছে না লাগলো? এরকম ভাবে বাঁচার কোনো মানে হয় না, বুঝলে? ওরকম ভাবে বাঁচার কোনো মানে হয় না। তুমি কাকে বোঝাচ্ছ যে শুধু তোমাকে কুসন্তান বলছে? দেখ না, এরপর যখন এগুলো চুরি যাবে তখন বুঝবে, তখন বেশ সত্যি ইচ্ছা চাই। আমার গয়না আমি দেব না, আমার সিকিউরিটি আমি ছাড়বো না। বাবু বাবু, কৃষ্ণা দেখি সবাই মিলে মারছেন। মারছেন, ফেস করেছেন, বিশ্বের দুটি অন্যায় করেছেন। কিন্তু অন্যায় এমন কিছু নয়, হয়তো পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেজন্য এর মায় মারাটা কি ঠিক? হ্যাঁ,
নয় না? আমার তো মনে হয় না, তবে আপনারা যদি মনে করেন, আমি তো বাড়ির চাকর। না না, তুমি যা বলতে চাইছি চলো তো দেখি। বাপের বাড়ি পেয়েছ, যে যা খুশি তাই করবে, তোমাদের গায়ে হাত দেবার সে অধিকার দিয়েছে। পাশের বাড়ির অলোকের সামনে দরজা বন্ধ করে বসেছিল, বেশ করেছিল। ও যদি ইচ্ছে আরো দশ জনের সঙ্গে বসে কথা বলবে। হ্যাঁ যদি দাস। Thank you.